গত দুদিন আগে একটি অভিযোগ আসছে, এই আপনার মানে তার প্রতিবেশী তাকে মারধরের শিকার হয়েছে, মানে তাকে মারধর করা হয়েছে একটি কবুতরের কারণে। উনিও কবুতর পালে, উনি আপনার পাড়া প্রতিবেশী, উনিও কবুতর পালে। একটা কবুতর আসার পরে ছেলেটা নিতে আসছে মূলত কবুতর, এটা নিয়ে একটা ঝামেলার পরে তাকে মারধর করা হয়েছে। এই বিষয়টা কতটুকু সত্য বা কী ঘটেছিল আপনি জানেন কি না? আর ঘটনা কিন্তু এমনি ঘটনা, আর একসাথে তালিবাল হয়তো দুজনের কোনো একটা ফলস থাকে। তারা কবুতর এখানে ছাদে আছে, কবুতর আছে, শালিক আছে, আমি নিজেও দেখছি, আদারও খাওয়াইছি, কেন পরিবেশটা মোটামুটি আছে, খাবার পাখি পালে, হয়তো উড়ে যেতে পারে, এবার ঢুকে গেছে, হয়তো তার যে ওয়ার্কার আছে, শ্রমিক আছে, হয়তো বলছে এটা আমাদের, ও বলছে এটা আমাদের। আমি এই জন্য কি একটা মানুষকে নিয়ে কি মারধর করতে পারে? তারা যেমনটি অভিযোগ করছে, তাদের ভিতরে নিয়ে তার স্টাফ পাঁচ সাতজন নিয়ে তাকে মানে বেদরুক পিঠাইছে এমন এটা মনে করি। হয়তো দুই একজনের তর্ক বিতর্ক হতে পারে সে এলাকার লোক, আর সে যেহেতু তার এখানে অলওয়েজ ওয়ার্কার থাকে, তর্ক বিতর্ক হয়তো আমার কবুতর, ও বলতে পারে আমার কবুতর, এইভাবে একটা আচরণবিধি হতে পারে। যেহেতু আমি পুরোপুরি শিওর না, এই বিষয়ে আমি জানিও না আসলে। এখন এটা বলা যায়, আমি আমার ভাষ্যমতে আমি একটা ব্যক্তিগত একটা মন্তব্য করি, সেটা হচ্ছে দেখেন বর্তমানে এই যে বেনজিরের নিয়ে যে ঘটনাগুলো হয়েছে, ভাই মারা গেছে, আবার আরও কিছু দুর্নীতির এইগুলো আছে না, নিউজ একটার পর একটা নিউজ দিয়ে ঢাকা হয়, আমার মনে হয় এটাও একটা বিষয় ইস্যু। আবার কিছু আছে না, আপনার এই প্রতিষ্ঠানটা অনেক হাইলাইট হচ্ছে, উনি অনেক হচ্ছে অনেক। আরে ভাই, আপনারা যে মিডিয়ার লোক হয় না, আপনার একটা জিনিস ঢাকার জন্য আরও দুই তিনটা নিউজ করে ওই জিনিসটাকে এড়াই যাওয়া, এরকম কিছু আমার মনে হয় এটা ইস্যু করা। আবার ওই সাংবাদিকদের সাথে মনে হয় দাদার তর্ক বিতর্ক হয়েছে, তারও চাইছে তার ফলসগুলো আমার ধরে ধরতে হবে। আসলে এই বর্তমান জমানায় কেউ ফেরেস্তা না। আমি যদি আপনার ফলস বাইক করতে চাই, বহুত বাইক করতে পারবো। আপনি এই যে 24 ঘন্টা একটা মিনিট আপনি খারাপ কাজ করবেন না, কথায় বার্তায় আচার আচরণে, এটা আপনি গ্যারান্টি দিতে পারবেন না, অবশ্যই হবে। আর মিডিয়া ওই জিনিসটাই বারবার রিপ্লাই করে, হ্যাঁ এই কাজটা করছে, হ্যাঁ এই কাজটা করছে, হ্যাঁ এই কাজটা, আর এই জিনিসটা বারবার বলতে বলতে মানুষের ভিতরে ঢুকাই দেয়, হ্যাঁ এই লোকটা খারাপ। আপনি পূর্বে যে ভালো কাজটা করছেন এটা কিন্তু অ্যালাউ আসে না। ছিলেন না, আমি এদিক দিয়ে যাতায়াত করি, আমার বাসা দিন কেজি স্কুল, আর আমার দোকান নতুন বাজার সামনে পড়ে, আর সে আমার কাছে কিছু পরামর্শ চায়। আমি যদি দেখি এটা সমাজসেবা একটা বিষয়, এখানে অনেক মানুষের সেবা দেওয়া হয়, বিশেষ করে যারা অভাবী বা পাগল পাগলি এদের, আমি চিন্তা করি তারা আমার ধারা যতটুকু করণীয়, যতটুকু জানানোর মেসেজ দেওয়ার, যে এইভাবে টাকা পয়সা লেনদেন এইভাবে এইভাবে করেন, যেহেতু আমার একটা এক্সপিরিয়েন্স আছে, আমি 18-19 বছর একটা ফোন ডিপার্টমেন্টে আছি, আমি সম্পূর্ণ এর সাথে বেশি দেওয়ার চেষ্টা করছি আমার সাধ্যের যতটুকু আছে, এবং আমার চোখে তাদের ফলস আমি দেখি নাই। তার এখানে কী কী পেশেন্ট আসতো মূলত, আর এই কাজগুলো কি ডক্টর বা একজন সাধারণ মানুষ করতে পারতো কি না? দাদা নিজে ড্রেসিং করে আপনার বায়োডিন, তারপরে কিছু আবার কোন ডাক্তার নাকি কারো ফোন দেয়, স্যার এই পেশেন্টার এই ভিডিও কল দিছে, যে স্যার এই ভিডিও কল দিলাম, স্যার এইটা দেখেন এটারে কী করা যায়, স্যার ডাক্তার অনেক সময় ব্যস্ততার কারণে আসতো না, আবার কখনো সপ্তাহে 2-1 বার আসতো, আমি তো অনেক কিছুই জানি, দেখতাম তো অনেক সময় ভিডিওর মাধ্যমে পেশেন্ট দেখাইতো, যে আপাতত ড্রেসিং করো, যেহেতু অনেক জীবাণু ইনফেকশন, আমি নিজেও শুনছি জীবাণু ইনফেকশন, তুমি এক কাজ করো, এইভাবে এইভাবে ওয়াশ করে এই সুইটা দাও বা এই ট্যাবলেটগুলো খাও, এইভাবে তার পাশের একজন ওয়ার্কার সেটা লিখত। দাদা আমার জানা মতো মেট্রিক পাস বা ইন্টার পাস এরকম হবে। আসলে একটা জিনিস কি, সবার দ্বারা সব কিছু সম্ভব না, আর দাদার এখানে প্রথম দিকে মিডিল স্থানে এবং এই পর্যন্ত প্রথমে কেমন আসছে, মিডিলে কেমন আসছে, আর শেষে কেমন আসছে, এখন মোটামুটি তার 60-50 লাখ এরকম টাকা আসে, প্রথমে কিন্তু এরকম আসে নাই। অ্যামাউন্টটা যখন বড় হয়ে গেছে না, মাসের চিন্তা ভাবনাটা অনেক বড় হয়ে গেছে, অনেক ব্যক্তির চোখ পড়ে গেছে, অনেক ব্যক্তিবর্গের চোখ পড়ে গেছে, হ্যালো, অনেক ব্যক্তিবর্গের চোখ পড়ে গেছে, এটাও একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়, সে একটু ফুরফুরা মেজাজে থাকতো, অলওয়েজ যেখানে যাইতো সবাই দেখতে দাদা কেমন আছেন ইত্যাদি এরকম কথাবার্তা বলতো। আর দ্বিতীয় বিষয়, সে আপনার যে মাদের আনতো, যে পেশেন্টগুলো আনতো, আমি শুনতাম যে অমুক এলাকা থেকে আনছে, আমি তো রাতে এখান থেকে যখন দোকান থেকে বন্ধ করে যাইতাম, আমি প্রায় দেখতাম নতুন রোগী আসছে,